নমস্কার বন্ধুরা আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন বন্ধুরা আজকে আমরা জেনে নেব খুব সহজ পদ্ধতিতে আমরা হাইব্রিড করলাকে কিভাবে আমাদের ছাদের মধ্যে চাষ করতে পারবো মানে করলাটা খুব বড় বড় হবে এবং খুব সুন্দর দেখতে হবে খুব তাড়াতাড়ি ফুলবে তার জন্য আমাদের কিছু ব্যবস্থাপনা নিতে হবে আমরা কীরকম ব্যবস্থাপনা নেব ব্যবস্থাপনা বলতে দেখো তোমার মাটিটা কীরকম হবে সেটা তোমাকে জানতে হবে তার সাথে সাথে কীরকম টপ নিলে খুব ভালো ফলন হবে সেটা জানতে হবে সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করবো মন দিয়ে দেখো তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথমেই আসি মাটির ব্যাপারটা মাটিটা কীরকম হলে সব থেকে ভালো হবে দেখো এক ভাগ তুমি মাটি নাও যে কোনো মাটি নিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু বালি চালা চালনা দিয়ে একটু চেলে নেবে তাহলে কী হবে মাটিটা খুব ভালো করে ঝুঁটে হয়ে যাবে তাহলে এক ভাগ নেবে তুমি মাটি আর তার সাথে এক ভাগ নেবে বালি তুমি যে কোনো বালি নিতে পারো তোমার কাছে যদি সাদা বালি থাকে তুমি সাদা বালি নিতে পারো অথবা তোমার কাছে যদি লাল বালি থাকে মানে বাড়ি তৈরি করার যে বালি হয় সেই বালি যদি থাকে তুমি সেটাও নিতে পারো কোনো অসুবিধা নেই যে কোনো একটা বালি নিলেই হবে তাহলে মাটি নেবে এক ভাগ সাদা বালি নেবে এক ভাগ আর এক ভাগ নেবে তুমি তার সঙ্গে কম্পোস্ট চারটে কম্পোস্ট আছে চারটে কম্পোস্টের মধ্যে তুমি যে কোনো কম্পোস্ট নিতে পারো সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে সেটা পাতা পচা সার হতে পারে সেটা গোবর সার হতে পারে সেটা কিচেন কম্পোস্ট হতে পারে তবে গোবর সার যদি নাও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এক থেকে দু বছর পুরোনো পচানো গোবর সার নেবে তাহলে কিন্তু খুব ভালো কাজটা করবে যে কোনো একটা কম্পোস্ট তোমরা নিয়ে নেবে হয়ে গেলো এবং তার সাথে আমি অল্প করে বেশি নয় কোনো মাত্রা হিসাব নয় হাতে দু মুঠো থেকে তিন মুঠো আমি নিয়েছি কোকোপিট কোকোপিটটা নিয়েছি এই কারণে এই গাছটার ক্ষেত্রে মাটিতে একটু যদি ময়স থাকে তাহলে কিন্তু গাছটা খুব ভালো গ্রো করে সেই জন্য আমি অল্প করে একটু কোকোপিট নিয়েছি খুব বেশি নেওয়ার দরকার নেই এবার তার সাথে কিছু কিছু জিনিস আমাদেরকে মিশিয়ে নিতে হবে যেরকম প্রথমেই বলি তোমাদেরকে এত বড় টবের জন্য আমি নিয়েছি কি এক মুঠো শিঙ্কুচি এক মুটোর মতন হাড়ের গুঁড়ো আর হাফ মুটোর মতন পটাশ হাফ মুটো মানে আর্ধেক দু চামচ থেকে আড়াই চামচ ঠিক আছে আমি এত বড় টবের জন্য বলছি পটাশ আর নিয়ে নিয়েছি এক মুটোর মতন নিমখোল এত বড় টবের জন্য আমি কিন্তু এই মাপটা নিয়েছি তোমরা যদি ছোটো টবে করো মানে দশ ইঞ্চি টবে করো তাহলে কিন্তু পরিমাণটা একটু একটু কমিয়ে নেবে তাহলেই হবে দিয়ে ভালো করে মাটিটাকে কিন্তু মিক্স করে নিতে হবে ভালো করে যখন মাটিটা মিক্স হয়ে যাবে তারপর তোমাকে কি করতে হবে একটা টব নির্বাচন করতে হবে দেখো আমি তোমাদেরকে বলি এই করলা গাছের ক্ষেত্রে এরা কিন্তু না খুব ভালো মানে খুব তাড়াতাড়ি নিচের দিকে যেতে চায় এদের কিন্তু গভীরতাটা খুব পছন্দ সেই জন্য আমি কি করেছি একটু লম্বা টাইপের টব নিয়েছি দেখো এটা হচ্ছে কুড়ি লিটারের জার কুড়ি লিটারের যে জলের জার হয় সেই জার তলায় দুটো ছিদ্র করে নিয়েছি তারপর খুব ভালো করে ড্রেনেজ সিস্টেমটা করে নিয়েছি ড্রেনেজ সিস্টেমটা করে নেওয়ার পর আমি কি করেছি মাটিটাকে আস্তে আস্তে ভর্তি করে দিয়েছি ভালো করে ঠেসে ঠেসে মাটিটা ভরে দিয়েছি দেখো মাটিটা কিন্তু খুব সুন্দরভাবে ভরাট করে নিয়েছি এরপর আমরা গাছটা লাগিয়ে দেবো দেখো এত বড় টবের ক্ষেত্রে এখানে আমি দুটো তিনটে লাগাতেই পারি গাছ কোনো অসুবিধা নেই তোমরা চাইলে তোমরাও করতে পারো এটা আমার হাইব্রিড করলা গাছের চারা তোমরা চাইলে হাইব্রিড করলা গাছের দানাও কিনে নিতে পারো অথবা চারাও কিনে নিতে পারো কোনো অসুবিধা নেই যেটা পাবে তুমি সেটাই নেবে তবে উচ্ছে নিলে কিন্তু ফলনটাও একটু কম হবে সেই জন্য তোমরা যদি পারো এরকম করলা গাছ করো করলা গাছ করলে কিন্তু খুব ভালো হবে বিশেষ করে হাইব্রিড করলাগুলো অনেক বেশি ফলন হয় এবং সাইজেও খুব বড় বড় হয় আমি চারা তৈরি করে নিয়েছি এ দেখো আমি একটা চারা তোমাদেরকে বসানো দেখিয়ে দিচ্ছি আরেকটা কথা বলে দিই তোমাদেরকে কখন তোমরা বুঝতে পারবে যে চারাটা আমরা কখন বড় পটে বসাবো প্রথমে তো আমরা এরকম একটা ছোট পটে আমরা চারা তৈরি করে নিই কিন্তু বসাবার সময় হচ্ছে দেখো এর মধ্যে আকর্ষ আছে দেখো আকর্ষ আছে যখনই দেখবে তোমার আকর্ষ একটা দুটো করে বেরোতে শুরু করে দিয়েছে গাছের মধ্যে তখন বুঝে যাবে তুমি তাহলে কিন্তু এবার একে বড় পটে বসাতে হবে আকর্ষ তৈরি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু নতুন পটে আমরা বসাবো না আকর্ষ তৈরি হওয়ার পরেই আমরা কিন্তু আবার রিপোর্ট করব। এরপর দেখো আমরা আস্তে আস্তে এটাকে বার করে ফেলবো কীভাবে বার করছি দেখো এগুলো খুব সুন্দরভাবে জয়েন্ট করা থাকে আমরা আস্তে আস্তে এটাকে ছিঁড়ে নিলেই কিন্তু বেরিয়ে যাবে দেখো এবার শিকড়টা দেখো শিকড়টা দেখলে বুঝতে পারবে তোমরা কত সুন্দর কিন্তু গাছটা হয়েছে দেখো একদম খুব সুন্দরভাবে হয়েছে দেখো একদম অল্প শিকড় সামান্য শিকড়ের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে এবার আমি এটাকে আস্তে করে বসিয়ে দেবো দেখো কিভাবে বসাচ্ছি একটুখানি মাটিটা সাইড করে নিই যেহেতু আমি এখানে তিনখানা গাছ করব সেহেতু আমি কি করলাম এখানে একটা ধারে বসালাম একে দেখো এইভাবে আস্তে আস্তে বসিয়ে দিলাম এবং আমি একটা কাজ করবো যেটা সেটা হচ্ছে মাঝখানে ঠিক মাঝখানে কিন্তু আমি এই দণ্ডটা রাখবো কারণ হচ্ছে কি এখান থেকেই কিন্তু সুবিধাটা হবে গাছের সব দিক থেকে তুলতে এই মাঝখানে আমি একটু অল্প করে একে জড়িয়ে দিলাম হয়ে গেল আমাদের প্রতিস্থাপনের কাজ কিন্তু শেষ হয়ে গেল এরপর আমরা টপ ভর্তি করে জল দিয়ে দেবো এখানে আমি আরও দুটো দানা ভিজিয়ে রেখেছিলাম মানে ভিজিয়ে রেখেছিলাম বলতে এই করলার দানাই আমি চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এই কন্টেনারের মধ্যে মুখ বন্ধ করে রেখে দিয়েছিলাম একটা টিস্যু পেপারের ওপরে পাশে দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা গাছের দানা এটা হচ্ছে সিম গাছের দানা মানে এটা মাখম সিম যেটা বড় বড় সিম হয় সেই সিম গাছের দানা এবার দেখো আমি তোমাদেরকে দেখাই এই দেখো কত সুন্দর কিন্তু আমার এখান থেকে আস্তে আস্তে অঙ্কুরোদ্গম হতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ এটারও ক্ষেত্রে তাই হয়েছে এটার ক্ষেত্রেও তাই হয়েছে আমি কি করব এগুলোকে আস্তে আস্তে এখন বসিয়ে দেবো দেখো প্রতিস্থাপন করার পর আমি টপ ভর্তি করে জল দিয়েছিলাম অতিরিক্ত জল নিচে দিয়ে বেরিয়ে গেছে তারপরেই কিন্তু আমি জল দেওয়া বন্ধ করেছি তার মানে আমাদের বুঝে নিতে হবে টপ ভর্তি করে কিন্তু আমাদের জল দিতে হবে অতিরিক্ত জল যখনই নিচে দিয়ে বেরিয়ে যাবে তারপর আমরা জল দেওয়া বন্ধ করব। এবার এই অবস্থায় আমি কিন্তু এই গাছগুলোকে এখানে লাগিয়ে দিতে পারি মানে এই দানাগুলোকে এখানে লাগিয়ে দিতে পারি দেখো একটু অল্প করে আমি খুঁড়ে নিলাম খুঁড়ে নিয়ে কি করব এ দেখো আস্তে করে একে আমি এইভাবে এই সময় দিয়ে কিন্তু আস্তে করে একে বসিয়ে দেবো এর মধ্যে খুব সাবধানে আমাদের করতে হবে যেন কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু মাথায় রাখতে হবে দেখো আস্তে করে এর মধ্যে রেখে দিলাম দিয়ে আমি কিন্তু এই ভিজে মাটিটা দেবো না এই ভিজে মাটিটা দিলে কিন্তু ভুল হয়ে যাবে আমরা এই ভিজে মাটিটা দেবো না আমরা কি করবো একটু ঝুড়ঝুড়ে শুকনো মাটি দেবো ঝুড়ঝুড়ে শুকনো মাটি বলতে দেখো আমি এখানে এইভাবে মাটি দিয়ে আস্তে আস্তে চাপা দিয়ে দিলাম ব্যাস একেও এর ক্ষেত্রেও আমি তাই করব আস্তে আস্তে অল্প অল্প করে ঝুরঝুরে মাটি দিয়ে আমি চাপা দিয়ে দেবো এরপর আসছি আমরা প্রতিদিন কিভাবে জল দেব। প্রতিদিন আমরা উপরের মাটিটা দেখব যে জলটা শুকিয়েছে কি না উপরের মাটি যখনই দেখব শুকিয়ে এসেছি আবার দ্বিতীয়বার আমরা জল দেবো এটা হচ্ছে প্রতিদিন জল দেওয়ার নিয়ম এরপরে আসছে আলোর ব্যাপারটা আলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই আলোর ক্ষেত্রে হচ্ছে এই গাছটাকে কিন্তু তোমাকে ফুল সানলাইটে রাখতে হবে ফুল সানলাইটে রাখলে কিন্তু খুব ভালো তুমি রেজাল্ট পাবে কেননা ফুল সানলাইটে থাকলে গাছটা খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ফুল ফল দেবে এরপর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেটা আমাদের গাছের যখন বারো থেকে চোদ্দোটা পাতা হয়ে যাবে যখন আমরা দেখতে পাচ্ছি বারো চোদ্দোখানা পাতা হয়ে গেছে গাছের মধ্যে তখন আমরা কি করব ডগাটাকে আস্তে করে ভেঙে দেবো মানে একদম মাথার দিক থেকে হাফ ইঞ্চি এক ইঞ্চির মতন আমরা ভেঙে দেবো এটাকে বলে টু জি কাটিং তাহলে কী হবে আরও নতুন নতুন শাখা গজাবে যত নতুন শাখা গজাবে জানবে তত বেশি ফুল হবে সেই জন্য অবশ্যই কিন্তু প্রথমবার চোদ্দো পনেরোটা পাতা যখনই হয়ে যাবে বারো থেকে পনেরোটার মধ্যে যখনই পাতা হয়ে যাবে তখন তোমরা প্রথম মাথাটা ভেঙে দেবে এটা হলো টু জি কাটিং তারপর আরও যখন কিছুটা বেড়ে যাবে যখন নতুন নতুন শাখাগুলো আরও অনেক বড় হয়ে যাবে তখন তাদের মাথাগুলোকে ভেঙে দিতে পারো তাহলে হয়ে যাবে থ্রি জি কাটিং কিন্তু এর জন্য আমাদের করতে হবে কি খাবারে সরবরাহ রাখতে হবে খাবারটা কিন্তু যেন ভাবে কম না হয় এখন আমরা গাছের মধ্যে যা খাবার দিয়েছি এর কিন্তু বিশেষ কিছু খাবার লাগবে না খুব ভালো এখন খাবার তৈরি করা আছে কিন্তু তা সত্ত্বেও তোমাকে প্রত্যেক এক সপ্তাহ থেকে 10 দিন ছাড়া ছাড়া সরষে খোল ভেজানো জল তোমাকে দিতে হবে তাহলে কী হবে গাছটার গ্রোথটা কিন্তু কন্টিনিউয়াস থাকবে আর গাছের গ্রোথ যদি কন্টিনিউয়াস থাকে তাহলে কিন্তু ফুল ফল ভরে যাবে তবে একটা কথা আমি বলে দিই তোমাদেরকে ছোট অবস্থায় যদি গাছের মধ্যে ফুল এসে যায় সেই ফুলগুলোকে কিন্তু ছিঁড়ে দেবে সেগুলোকে নেওয়ার দরকার নেই গাছটা যখনই একটু বড় হয়ে যাবে একটু গাছের মধ্যে বৃদ্ধি হয়ে যাবে তখনই কিন্তু তুমি গাছটার থেকে ফুল এবং ফল আশা করতে পারো এরপর আমি বলে দিই এই যে দেখছো এই দণ্ডটা আমি লাগিয়েছি মানে পাটকাঠিটা লাগিয়েছি এটা দিয়ে কিন্তু খুব ভালো করে গাছটা ধরে বেয়ে বেয়ে উঠবে আমার এখানে কিন্তু সিস্টেমটা একটু অন্যরকম করা আছে আমার জাল লাগানো আছে আমি এখান থেকে দড়ি বেঁধে দেখো ওই যে দেখছে দড়ি দেখতে পাচ্ছ এই দড়িতে আমি তুলে দেবো এই দড়ি থেকে আস্তে আস্তে বেয়ে বেয়ে যাবে বেয়ে 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 যখন যাচ্ছে দেখো ওখানে পুরো জালে ভর্তি করা আছে একদম খুব সুন্দরভাবে আমার জাল লাগানো রয়েছে তোমাদের ছাদে যদি জাল থাকে তাহলে তোমরা জাল লাগাতে পারো বা জালের মধ্যে তুলে দিতে পারো অথবা এরকম দড়ি দিয়েও কিন্তু তোমরা জালের মতন করে নিতে পারো কোনো অসুবিধা নেই অথবা যদি তোমাদের জায়গার অভাব থাকে তাহলে তোমরা কি করবে চারিদিক দিয়ে ব্যাকারি দিয়ে বেঁধে যেরকম মাচা করে মাছাও করে নিতে পারো তাতেও কিন্তু তোমার গাছের ফলন কিন্তু কম হবে না একই রকম হবে তোমাকে শুধু খেয়াল রাখতে হবে যে সানলাইটে রাখতে হবে জলটা ঠিক মতন মেনটেন করতে হবে খাবারটা দিতে হবে এর খাবারের ক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম প্রত্যেক সপ্তাহে তোমাদের কিন্তু একবার করে সর্ষে খোল জানা জল দিতে হবে বিশেষ কিছু এর পরিচর্যা আর নেই এরপর আসছে রোগ পোকার ব্যাপারটা দেখো রোগ পোকার ক্ষেত্রে প্রথমেই আমি তোমাদেরকে বলে দিই এই গাছটায় কিন্তু মারাত্মক রোগ পোকার আক্রমণ হয় সেই জন্য তোমাদেরকে কিন্তু একদম শুরু থেকেই শুরু থেকেই কিন্তু তোমাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে গাছের মধ্যে যেন কোনো রকম রোগ পোকা না আছে। কারণ হচ্ছে একবার যদি রোগ পোকা ধরতে শুরু করে দেয় তাহলে কিন্তু তুমি তখন যদি চিকিৎসা করো গাছের তখন তোমাকে শুধু গাছের চিকিৎসাই করতে হবে তখন কিন্তু গাছের থেকে তুমি ফল আসা করতে পারবে না কারণ ফলন তখন অলরেডি কমে যাবে সেই জন্য এই গাছের ক্ষেত্রে তোমাদেরকে সবসময় খেয়াল রাখা উচিত যে পনেরো দিন ছাড়া ছাড়া আমাদেরকে যে কোনো একটা ওষুধ স্প্রে করতে হবে সেটা তুমি যদি অর্গানিকভাবে করতে চাও তাহলে নিম তেল ব্যবহার করতে পারো অথবা কাকা ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই আবার যদি তুমি রাসায়নিকভাবে করতে চাও তাহলে রাসায়নিকভাবে টাফগড় আছে রোগর আছে রোগর প্লাস আছে যে কোনো একটা ব্যবহার করতে পারো বা বাজারে আরও অনেক রকম ওষুধ পাওয়া যায় তোমরা ব্যবহার করতে পারো কিন্তু আমি তোমাদেরকে বলবো এই মুহূর্তে এই গাছটার জন্য কিন্তু খুব ভালো হয় যদি তোমরা প্রথমে একবার ডায়মেথড থার্টি ইসি কম্পোজিশনের যে কোনো একটা ওষুধ স্প্রে করে দাও প্রথম দিন মানে গাছটা একটু বড় হবার পরেই তোমরা স্প্রে করে দিলে ঠিক তার পনেরো দিন পরে দেখে নেবে গাছটা কতটা বৃদ্ধি হচ্ছে তারপরে আরেকবার রোগর বা টাফঘর স্প্রে করে দিলে দেওয়ার পর তোমরা দেখবে গাছে আস্তে আস্তে এক মাসের মধ্যে ফুল আসতে শুরু করে দিয়েছে তারপর থেকে তোমরা কাকা অথবা তেল যে কোনো একটা ব্যবহার করতে পারো কাকা যদি ব্যবহার করো দশ দিন ছাড়া ছাড়া ব্যবহার করতে পারো নিম তেল যদি ব্যবহার করো তাহলে পনেরো দিন ছাড়া ছাড়া ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তাহলে খুব ভালো কিন্তু গাছের গ্রোথ হবে এবং তার সাথে সাথে গাছের মধ্যে কোনো রোগ পোকা থাকবে না আর যদি তুমি ডায়ামেথার থার্টি ইউজ করো তাহলে তোমাকে পনেরো দিন ছাড়া ছাড়া ইউজ করতে হবে সব কটার মাত্রাই কিন্তু এক এক লিটার জলে ডের মিল এক লিটার জলে ডের মিল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে বিকেলবেলা গাছের মধ্যে স্প্রে করবে সকালবেলা কিন্তু কোনো মতেই কখনোই স্প্রে করবে না সকালবেলা স্প্রে করলে গাছের মধ্যে কিন্তু প্রজাপতি মৌমাছি এরা কিন্তু আসবে না প্রজাপতি মৌমাছি যদি না আসে তাহলে কিন্তু পরাগ সংযোগ হবে না এবং তোমার গাছে কিন্তু ফল হবে না সেই জন্য তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমাকে কিন্তু বিকেলবেলা স্প্রে করতে হবে বিকেলবেলায় সমস্ত রকম যত ক্ষতিকারক পোকামাকড় আছে তারা কিন্তু আক্রমণ করে সেই জন্য বিকেলবেলাটা স্প্রে করা হচ্ছে সবথেকে উত্তম সময় এছাড়াও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন দেখে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারও জানাতে পারো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে নমস্কার